প্রথম কথা হচ্ছে ওনার আচরণ যদি বলতে চাই, উনি হচ্ছে কোনো ডাক্তারের যে ক্যারেক্টারিস্টিক এই ক্যারেক্টারিস্টিক্সের মধ্যেই পড়ে না, ঠিক আছে। ওনার আচার আচরণ মানে একজন সন্ত্রাসী দেখে মানে কম বলা মানে ভুল হবে, ঠিক আছে। আর হচ্ছে যে বাইরে কাল কালকে যে ঘটনা করছে এটা কিন্তু আমরা আসছে তো আমরা মোস্ট জুনিয়র, বাট উনি কিন্তু প্রায় এক বছর ধরে এই ক্যাম্পাসে আছে এবং এই ক্যাম্পাসে আসার পর থেকে উনি যা করছে মানে খুবই মানে খুবই মানে এটা মানে ন্যাক্কারজনক ঘটনা। এবং আমার রুমে এদিন আমাকে তিন দিন আগে আমাকে ডাকছে, যে তিন চার দিন আগে ডাকছে আটটা না নটা রাতে ডাকছে, এখন আয় এই রুমে আয় আয় বলতেছে এই চা নিয়ে আগে। আমি বলছি স্যার আমার তো পরীক্ষা আছে, শনিবারের পরীক্ষা আমার কালকে আইটেম আছে স্যার, কারণ এইগুলো কোনো সমস্যা নেই চা নিয়ে আগা। এমন প্রায়ই যাইতো আমাদের হোস্টেলে গিয়ে খুবই ডিস্টার্ব করতো, সিগারেট খাইতো, এই যে বন্ধু টন্ধুক এগুলো ওপেনলি তার কাছে থাকতো, সব সময় থাকতো তার কাছে, ঠিক আছে। থাকে সব সময় থাকে এগুলো বইটা দেখাইতো এবং আমার আমার এক ফ্রেন্ড আমার রুমমেটকেও বন্দুক দেখাইছে কয়েকবার, ঠিক আছে। এবং এইগুলো উনি খুবই হুমকি ধামকি করতো এবং কেউ যদি বলে পুলিশ তার হাতের এখানে, এগুলো তার কোনো ইয়ে নাই, মাথা ব্যথা নাই। উনি মানে কত দিয়েছে রাজশাহী মেডিকেলে পড়ছেন, রাজনীতি করছেন, এইগুলো আপনার পাওয়ার আর কি দেখাইতো জি। এখন হইতেছে যাবে এসেছে উনার যে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং যাই বাইকে উনি কালকে শ্যুট করছে, উনি আমার পাশে নমি থাকতো, ঠিক আছে। ভাই খুবই ভালো মানুষ ছিল এবং সবসময় কথাবার্তা হইতো এবং এখন ওনার যেতেছে যেটা হয়েছে ওনার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ঠিক আছে। ওনার যেন আর কোনোভাবেই এই ডাক্তারি পেশায় যেন না আসতে পারে, ঠিক আছে। আমাদের স্যারের আচরণটা একদম রাফ টাইপের ছিল, বিভিন্ন সময় এসে আমাদের হলে আসতে হলে আসে বলতো এই এইটা কর ওইটা কর, না করলে আমাদের ফেল করানোর ধমকি দিত। আমার সাথে একবার হয়েছিল, আমাদের একটা মুড়ি পাঠিয়ে দিছিল, তো ওইখানে মুড়ি খাওয়া দাওয়ার পরে এমনি বসে আসছিলাম, তো স্যার বলতেছে তুই মুড়ি খাস না কেন, বল স্যার আমার পেট ভরা আছে আমি আর খাইতে পারবো না। তখন বলতে চাই তুই মুড়ি খা নাহলে কিন্তু তোর শ্যুট করে দেবো, এরকম বন্দুক তাক করে বলতে চাই খা মুড়ি খা মুড়ি খা। ভয় তো থাকাই লাগতো আমাদের, ছাড়ের সাথে ওইপেন থাকে, তারপর বন্দুক থাকে, ছুরি টুরি থাকে, আমাদের একটা আতঙ্কেই থাকতাম আমরা সবসময়। এই ঘটনা হচ্ছে অনেকদিন যাবতই, কিন্তু সবাই আমরা ফেলের ভয় হয়তো বা বলতাম না, বা মেডিকেল লাইফে অবশ্যই ফেলটা অনেক বড় ম্যাটার করে, তো আমরা সবসময় সব কিছু বলতে পারতাম না। বা যেহেতু এই বিষয়টা উত্থান হয়েছে তো সব ব্যাচের মেয়েদেরই উনি সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতেন, কম বেশি সাইবার বুলিংও করতেন, তো আর এখন তো একদম এক্সট্রিম লেভেলে চলে গিয়েছে, এখন আমরা ওনার শাস্তি চাই। এভাবে আমাদের এখান থেকে তেমন কখনো কোনো অভিযোগ দেওয়া হয় নাই, উনি শিক্ষক হিসেবে আমাদের সাথে মেলামেশা করছেন, আমরা ওইভাবে ওনাকে শ্রদ্ধা দিয়েই করছি, কিন্তু উনি যা করছেন ওগুলো হচ্ছে আমরা ভয়েই থাকতাম বেশিরভাগ সময়। বিভিন্ন সময় খোলা হাতিয়ার নিয়ে আমাদের রুমের সামনে, আমাদের রুমে এসে রাত রাত বিরাত গান বাজনা করতো, সামনে হাতিয়ার খোলামেলা রেখে তারপর হচ্ছে আমাদের সবাইকে বসিয়ে রাখতো এক জায়গায়। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন মেয়েদের গার্লস হোস্টেলে মাঝে মাঝে খবর শোনা যায় যে রাত ১২টা একটা টাইমে উনি কল দিছেন, মেসেজ দিছেন, বিভিন্ন ধরনের অভিযোগ ওনার নামে আসে, কিন্তু আমরা কখনো ওইভাবে একাডেমিকের কাছে বলি নাই, কিন্তু একাডেমিক এগুলো সম্পর্কে সবই জানে, কিন্তু ওইভাবে একজন শিক্ষক হিসেবে আমরা কখনো তেমন অভিযোগ করি নাই। কিন্তু গতকালের ঘটনার পর থেকে আমরা আশা করতেছি যে একাডেমিকও তার বিরুদ্ধে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে এবং আমরা সকলে আজকে মানববন্ধনের মাধ্যমে আমরা এই জিনিসটা জোরদার করবো।